হ্যালো বন্ধুরা, আমি সুদীপ, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবারও আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে বৃহস্পতিবার আর এখন বাজে 11:30। তো সকালে উঠে ঘরের কাজ কমপ্লিট করে রান্না করে নিয়েছিলাম। তো তারপরে কিছু জামাকাপড় কাচের ছিল, সেগুলো কেচে আর একেবারে স্নান করে নিয়েছি। তো এবার পুজো দেবো, আর জানো 12টার আগে ঠাকুরকে, বৃহস্পতিবার মানে 12টার আগে ঠাকুরকে ভোগ দেওয়ার চেষ্টা করি। তো এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, 11:30 বেজে গেছে। তো এবার আলপনা দিতে হবে, তারপরে পুজো করবো, তারপরে নতুন কিছু ট্রাই করব। তো তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ঠাকুরের এখানে চলে এসেছি, আলপনা দিচ্ছি। আর আলপনার এই পুরো ভিডিওটা যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো ফেসবুক পেজে, তো সেখানে গিয়ে দেখে নিতে পারো। আর এখানে ছোট জায়গা বলে আলপনাটা ছোট করে দিয়েছি, কিন্তু ফেসবুক পেজে বড় করে আপলোড করা আছে, তো তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও, শেয়ার করে দিও, একটা লাইক করে দিও। আর এটাই আমার হচ্ছে কি ফেসবুক পেজের প্রথম ভিডিও আপলোড, তো তোমরা প্লিজ একটু শেয়ার করে দিও। A few moments later. তো আমার পুজো করা হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো তারপরে বাড়ির কিছু কাজ করছিলাম, আর এবার যেটা বানাবো বলেছিলাম তাহলে চলো সেটা এবার বানাই। আর কি বানাবো বলো তো? তো আমি প্রথমবার মতিচুরের লাড্ডু বানাবো। তো জানি না ভালো হবে না খারাপ, প্রথমবার বানাচ্ছি, তো তোমরা ভিডিওটা দেখো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার অবশ্যই বানাবে, খুবই কম উপকরণ আর খুব অল্প খরচেই হয়ে যাবে, তো তোমরা একবার বাড়িতেই করতে পারো। ঠিক আছে, তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি 200 গ্রাম মটর ডাল নিয়েছি। তো এটা আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে বলছি মটর ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে, মানে যতক্ষণ না পরিষ্কার জল হচ্ছে ততক্ষণ। অনেকবার ধোয়ার পরে ভালোভাবে ধোয়া হয়ে গেছে, এবার এটা মিক্সিতে বেটে নেবো। তো তোমরা চাইলে শিল নোড়াতেও বেটে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। ডালটা বাড়তে বাড়তে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। একদিন ফেসবুকে ভিডিও দেখতে দেখতে তো একটা দিদি ভাইয়ের ভিডিও হলো, তো দেখলাম যে মতিচুরের লাড্ডু বানাচ্ছে। তো আমার রেসিপিটা দেখে ভালো লাগলো আর খুব সহজ বলেও মনে হলো। তো দিদি ভাই ওখানে বুটের ডাল বলেছিল, কিন্তু আমি দোকানে গিয়ে বুটের ডাল বলতে আমাকে এই মটর ডালই দিয়েছে। তো আমি জানি না বুটের ডাল কোনটা। তো যাই হোক, তোমরা যদি জেনে থাকো যে এই বুটের ডাল আর মটর ডাল একই তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর কারাই লাড্ডু বানানোর রেসিপিটা জানতে না তারাও বলবে। এখানে আর একটা কথা বলে দিই তোমাদের, এটা বাড়তে বাড়তে যদি তোমাদের মনে হয় যেখানে জলের প্রয়োজন তাহলে অল্প কিছু জল দিতে পারো, বাট সেটা পরিমাণ বুঝে দেবে। আর এখানে বুঝতেই পারছো আমি এটা কেমন বেটেছি, তো তোমরা সেরকম অনুযায়ী জল দেবে। তোমাদের আর একবার ভালো করে দেখিয়ে দিই এটা কেমনভাবে বেটেছি। আর এটা শিল নোড়াতে বাটলে আরও সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হবে। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তো এবার এগুলো ভেজে নেবো। আর তোমরা চাইলে এটা ঘি দিয়েও ভাজতে পারো, কিন্তু আমার কাছে অত টাকা নেই বলে ওই জন্য আমি এটা সয়াবিন তেলে ভেজে নিয়েছি। তোমাদের ঘি দিয়ে ভাজতে বলছি তার কারণ ওই দিদি ভাইটা সয়াবিন তেলে ভেজে নিয়ে আর কিচেন টিস্যু পেপার ইউজ করেছিল যাতে এক্সট্রা অয়েলটা টেনে নেয়, বাট আমার কাছে সেটাও নেই, সেই জন্য আমি অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর ঘি দিয়ে ভাজলে কিচেন টিস্যু পেপার ব্যবহার করতে লাগবে না। আমি এটা এরকম ছোটো ছোটো করে ভেজে নিয়েছি, তো তোমরা চাইলে এর থেকে আরও ছোটো করে ভাজতে পারো, যত তাড়াতাড়ি হয় আর কি। কিন্তু এটা বেশি ভাজবে না, জাস্ট হালকা একটু লাল লাল হবে তুলে নেবে, বেশি ভাজলে কিন্তু ভালো হবে না। তো প্রায় অনেকগুলোই ভাজা হয়ে গেছে, আর এখানে সব আমি রেডি করে রেখেছি। ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো এটা আবার মিক্সিতে বাটতে হবে, তো চলো বেটে নিই। তো এটা এইভাবে বেটেছি, এটাতে ছোট ছোট দানা দানা আছে, তো এটা এরকম হলেই হবে। তো তোমাদের আর একবার দেখাই এটা কেমন হয়েছে, আর এটা হাত দিয়ে এরকম করতে তো খুব ভালো লাগছিল। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর এক গ্লাস জল দিয়েছি, তো তোমরা এখানে একটু বেশি দেবে, আমার একটু ভুল হয়ে গেছে। তো আমি 200 গ্রাম ডাল নিয়েছি, তো সেই জন্য এখানে 250-র মতন চিনি দিয়েছি, তো তোমরা মিষ্টিটা বুঝে দেবে। আর এখানে একটা ফুড কালার ব্যবহার করতে হতো, তো আমি ফুড কালার কিনে আনিনি, কিন্তু আমার বাড়িতে বিরিয়ানির যে কালারটা দেয় তো সেটা ছিল, তো আমি ওটা দিয়েই করে নিয়েছি, বেশ ভালোই হয়েছিল। কিন্তু
তোমরাও যদি আমার মতন এরকম কম খরচে করতে চাও তো এটা অবশ্যই করে দেখো, ভালো হবে খেতে। এখানে চিনির জলটা কমপ্লিট হয়ে গেছে, জল বলো বা চিনির রস বলো, তো সেটা বসে না যাওয়ার জন্য কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম। চিনির রসের মধ্যে যে পেস্ট বানানোটা ছিল সেটা দিয়ে দিয়েছি, তো এই অবস্থাতে পুরোটা মিহিদানার মতন লাগছে না। আমার এখানে একটু জলটা কম হয়েছে বলে একদম শুকনো শুকনো হয়ে গেছে, তো তোমরা জলটা পরিমাণ মতন বুঝে দিও, তাহলে একটু রস রস থাকবে। তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে, আর এটা হচ্ছে কি, তোমাকে হালকা আঁচের মধ্যে করতে হবে। তো ওটা হয়ে যেতে লাবিয়ে নিই, আর কড়ার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিয়েছি। তো আমাদের বাড়িতে কেউ ঘি খায় না, ওর জন্য আমি অল্পই ঘি দিয়েছি। আর জানো তো, তখন যে চিনির রসটা করছিলাম তো ওখানে দুটো এলাচ দিয়ে দিলে ভালো হতো, কিন্তু আমার মনে ছিল না, তো সেজন্য ঘিয়ের ওপরে দিয়েই ভেজে নিচ্ছি, কিন্তু তোমরা এই ভুলটা করবে না। আর মিয়াম আঁচে রেখে কাজু কিশমিশটা ভেজে নেবে। এখানে ভাজা হয়ে গেছে, আর যে এলাচগুলো দিয়েছিলাম সেগুলো বেছে বেছে তুলে নিচ্ছি। আর এখানে গ্যাসটা অফ করে রেখে কাজু কিশমিশের সাথে এগুলো ভালো করে মিশিয়ে নেবো, নিলেই হয়ে যাবে। তোমাদের আর একটা কথা বলি, এখানে যে আমি পাউডার দুধটা ব্যবহার করেছি, তো তোমরা একদমই করবে না, কারণ এটা এর সাথে তো ভালো করে মিশবেই না, উপরন্তু ডালা ডালা হয়ে থাকবে। তো আমি সেগুলো হাত দিয়ে বেছে আলাদা রেখে দিয়েছি, তো এবার গোল গোল করে লাড্ডুর মতন করে নেবো। আমার মতিচুরের লাড্ডু বানানো হয়ে গেছে, মতিচুর বলো আর লাড্ডু বলো, যাই হোক অনেক কষ্ট করে বানিয়েছি, তো এবার খেয়ে বলি কেমন হয়েছে। ভালোই হয়েছে, কিন্তু দোকানের মতন অতটাও ভালো হয়নি। আসলে যখন চিনির রসটা বানাই তো ওখানে আমার জলটা কম হয়ে গিয়েছিল, ওই জন্য একটু শুকনো শুকনো হয়ে গেছে। তো তোমরা ওখানে জলটা বেশি দিয়ে দেখবে, অবশ্যই ভালো হবে। ভালো হয়েছে কিন্তু দোকানের মতন অতটাও টেস্টি হয়নি, প্রথমবার বানিয়েছি তো ভালোই হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আবার পরের ব্লগে দেখা হবে, তো ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো চলো, টাটা।